আমরা তো আমি আমি এসেছি হায়দ্রাবাদ থেকে, ঠিক আছে, আর বাকি জন এসেছিল আমার গ্রুপের থেকে, ওরা এমপি থেকে এসেছিল। তো মানে বাসে তারপরে লরিতে অনেক কেটে কেটে এসেছি, তো মানে অনেক কষ্ট করে, মানে ছদিন মানে পুরো দুদিন প্রথমে হেঁটেছি, ঠিক আছে, তারপরে যে এসেছি আপনার ইয়ে থেকে মানে কাঠিয়ার পর্যন্ত আসলাম, কাঠিয়ার থেকে তারপরে যে আবার হাঁটতে হাঁটতে এসেছি, ঠিক আছে, একদিন লেগেছে। এখন কি অবস্থা এখানে? এখন অবস্থায় যে বাড়ির পাশেই আছি, ঠিক আছে, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ওদেরকে কোলে নিতে পারছি না, অনেক অনেক কষ্ট পাচ্ছি, ঠিক আছে, এখন এখানে। কিন্তু আরেকটা জিনিস কি, যে মানে বাড়িতে যে আমরা যাব, তো পাড়ার লোকজন মানে পুরোপুরি মানে অবজেকশন করছে, মানে ঢুকতে দিচ্ছে না পাড়াতে। এটাই কেমন লাগছে, বাচ্চাকে দেখতে পাচ্ছেন না, নিতে পারছেন না? অনেক কষ্ট লাগছে এখন, মানে বাচ্চাটাকে মানে নিজেই মানে সব কিছু, তো ঠিক আছে, তো ওকে যদি না লি তো একটা তো কষ্ট লাগে, ওই রকম প্রচুর কষ্ট থাকছে। কবে যেতে পারবেন ঠিক নাই বাড়ি? কোনো, হ্যাঁ, বাড়ি কবে যাব এটা কোনো ঠিক নাই। এটা কি নাম? আকাশ চৌধুরী। থাকার জায়গা দিয়েছে, বাড়িতে অসুবিধা হচ্ছে, পাড়ার লোক গাঁয়ে কেউ ঢুকতে দিচ্ছে না, আমাদের এখানে প্রবলেম হচ্ছে অনেক। আমরা নিচে ছিলাম, এখন জল বেড়ে গেছে, বর্তমানে ওই জলের মধ্যেই ছিলাম। ঝড় বৃষ্টির মধ্যে কি করে আছো তুমি? ঝড় বৃষ্টির মধ্যে থাকতে হচ্ছে, কোনো রকম করে কি করব, মানতে তো হবেই, এই লকডাউনের জন্য চলছে। তাই আমরা সকালবেলা ফের তাম্বুটাকে নিয়ে এসে এখানে এনে করে এখন থাকছি, কোনো রকম করে 11 জন শ্রমিক মিলে। ঝড় বৃষ্টি তো হবেই, ঝড় বৃষ্টি তো হবেই, এখন কী করে দেখা যাক, নেগেটিভ আসছে না পজিটিভ আসছে, আমাদের চেক আপ করার পর এখন এইভাবে আমাদেরকে থাকতে হচ্ছে। বাড়ির লোক আসে না? বাড়ির লোকও আসে না, খুব অসুবিধার মধ্যে। হ্যাঁ, অসুবিধার মধ্যে আছি। আমার নাম হচ্ছে বিকি সরকার। কী বলবেন এই বিষয় নিয়ে? ধরুন আমাদের প্রতিটা ওয়ার্ডেই কম বেশি করে বাইরের শ্রমিকরা আসছে, সেখানে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড কাউন্সিলর তাদের রক্ষণাবেক্ষণ এবং তাদের থাকার একটা ব্যবস্থা করে দেবে। আমরাও এখানে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন স্কুলগুলোতে আমরা এগুলো একটা খোলার চেষ্টা করেছি, কিন্তু খোলার পরই আমরা যখন প্রস্তুতি নিচ্ছি তখনই সেই এলাকার মানুষের প্রচুর বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে আমরা আর করতে পারিনি। যেমন এর মধ্যে ইতিমধ্যে আমাদের সেই সব এলাকায় যেমন 23 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, সেখানকার মানুষ একটা পিটিশন দিচ্ছে যাতে ইউনিট সেন্টারগুলো এখানে না। গতকাল আমি এবং ভাইস চেয়ারম্যান পলিটেকনিক কলেজেও গেছিলাম, সেখানেও আলাদা একটা সেপারেট যদি আমরা ঘরে দেখে এসেছি, আমরা সিদ্ধান্ত নিয়ে যদি ওখানে করতে পারি তাহলে সব থেকে খুব ভালো হয়। বিভিন্ন যেমন ধরুন গ্রামে অনিচ্ছা থাকলেও তো আমরা পারছি না, আমরাও বুঝি সেও তো একটা মানুষ, কিন্তু একটা কাজ করতে গিয়ে যদি কোনো স্কুলে ঢুকাতে যায় সেখানে দেখা যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে বা মানুষরা সেখানে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে যে না আমরা থাকতে দেব না, এটা একটা সমস্যা রয়েছে। তবে ওয়ার্ড কাউন্সিলররা খুব সুন্দরভাবে তাদের পরিষেবা করছে, দেখা যাচ্ছে আমরা এটাকে কীভাবে একটু পলিটেকনিক কলেজে যদি আমরা করে দিতে পারি সেখানে আমরা হয়তো যারা বাইরে থেকে আসবে অনেক মানুষ সেখানে আশ্রয় পাবে। কি বলবেন? এটা খুব দুর্ভাগ্য। ধরুন আমাদের ইচ্ছে হচ্ছে যে মানুষগুলো যেন ভালোভাবে আমরা পরিষেবা দিতে পারি, কিন্তু প্রকৃতির কাছে তো আমরা হেরে যাচ্ছি বারবার, ঝড় বৃষ্টি হচ্ছে, অমুক হচ্ছে, যেহেতু আমি দেখছি সেগুলোকে কীভাবে সুন্দরভাবে। আর 12 নম্বর ওয়ার্ডে একটা স্কুল আছে, কিন্তু স্কুলটা করলে সেখানকার মানুষ খুব ক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে, আমরা আমাদের সদিচ্ছা থাকলেও আমরা করতে পারছি না। দেখি যদি পলিটেকনিক কলেজটা করতে পারি তাহলে।